সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় এজাহার নামী ও আসামি মোহাম্মদ সাদেককে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‍্যাব 15 সদর ব্যাটালিয়নের একটি অভিযানিক দল যৌথ বাহিনীর নেতৃত্বে 26 সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি হত্যাকাণ্ডের সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত 23 সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইচপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজল করিমের বাড়িতে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে ডাকাতদের পিছু ধাওয়া করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার একজন ডাকাতকে আটক করেন। আটককৃত ডাকাতকে ছিনিয়ে নেওয়ার জন্য লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের উপর ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে আটককৃত ডাকাতদের ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। নিউজ ডেস্ক, ভোরের পাতা।